সদ্য জন্মানো মেয়ের হাসিমুখ দেখে নাম রেখেছিলেন সুহানা। মালদার বারোগাছিয়া গ্রামের ছোট্ট পরিবারটিতে তখন আনন্দের ঢেউ। বাবা মায়ের আদর, পাড়ার বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করা, সুহানা যে কবে ছয় বছরের পা দিয়েছে বুঝতেও পারেননি বাবা শফিকুল ইসলাম এবং মা নূরবানু খাতুন। ভাগ্যের ফেরে সেই ছটপটে একরত্তি মেয়েটাই আজ শয্যাশায়ী। প্রথম মাথা ব্যথা এবং পাঁচ মাসের মধ্যে চলাফেরা শক্তি হারিয়ে ফেলেছে ছোট্ট সুহানা। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন ব্রেন টিউমারে আক্রান্ত সুহানা। পায়ের তলার মাটি সরে গিয়েছে শফিকুল ও নূরবানুর। সুহানাকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। নিয়ে যেতে হবে দিল্লি বা বেঙ্গালুরুতে। আনুমানিক খরচ পড়বে 4-5 লাখ টাকার মতো। কি করবেন ভেবে পাচ্ছেন না পেশায় কাঠমিস্ত্রি শফিকুল ইসলাম। মেয়ের নামে স্বাস্থ্যসাথীর কার্ড তুলতে গিয়েছিলেন, কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বাইরে এই কার্ডের কোনো মূল্য নেই। এর ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার হওয়ার পর আমরা ডাক্তার দেখিয়েছি। ডাক্তারবাবু বলেছেন যে ওনার এখানে চিকিৎসা ঠিক হবে না। মালদা মেডিকেল ডাক্তার, হ্যাঁ, তো উনি বললেন যে আপনি বেঙ্গালুর আর না হলে পরে দিল্লিতে নিয়ে যাবেন। এই দুটো জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পর আপনার ওখানে চিকিৎসা হবে। আমি ডাক্তারবাবুকে বললাম কেমনি কী খরচা হবে, তো ডাক্তারবাবু বললো যে সেটা আমি বলতে পারবো না বাবু, তো একটা আমরা আনুমানিক হিসাব লাগিয়েছি 4-5 লাখ টাকা আমরা এমনি খরচা হতে পারে। আমরা তো মানে একটা মিস্ত্রি মানুষ, আমরা খুবই গরিব মানুষ, আমি কাঠমিস্ত্রি। আমার তো এখন লকডাউনের সময় কোনো কাজ টাজ হয় না, খুবই কম হচ্ছে কাজ, আমার চিন্তায় ঘুম হচ্ছে না। তার জন্য আমি সাহায্যের জন্য প্রশাসন চোরা যদি আমাকে সাহায্য করে তাহলে আমার একটু খুবই ভালো হবে। রাতে যন্ত্রণায় ঘুম হয় না সুহানার। একমাত্র মেয়ের এই যন্ত্রণা চোখে দেখতে পারছেন না মা নূরবানু খাতুন। মেয়েকে ভালো করে তুলতে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। মেয়ে প্রচুর কান্নাকাটি করছে, মাথার মধ্যে ঘায়ের মতো ফোসার মতো বেরিয়ে যাচ্ছে, বাচ্চা শান্তিতে থাকতেই পারছে না, কামড়ে নিচ্ছে, নুচে নিচ্ছে, কখনো কখনো খুব কান্নাকাটি করছে, থাকতে পারছে না, কাউকে কারো কাছে থাকছে না, কেউ ধরে রাখতেও পারছে না, কোনো মতো ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, ঘুমটাও প্রচুর কমে গেছে, বাচ্চা দিনে দিন আরও অসুস্থ হয়ে চলে যাচ্ছে। খাচ্ছে কিন্তু খুব কম, খাওয়াতে পারছি না কোনো মতো, খাচ্ছেই না, জিভ এক সাইডে যেন চলে যাচ্ছে, কষ্ট পাচ্ছে খুব বাচ্চাটা, নিজের মাথা নিজে নুচ্ছে, রাত্রে রাত ঘুম হয় না বাচ্চার, আমাদেরও ঘুম হচ্ছে না। আমার একটাই সন্তান, ডেলিভারি ছিলাম এই মাসের 8 তারিখে, মেয়ে সন্তান হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যেই মারা গেছে। এখন এই মেয়ে আছে, তারপরে পরে ধরা পড়েছে ব্রেন টিউমার, কী করবো, ঘুম হচ্ছে না রাত্রে রাত, আমার স্বামীর কাজ কামও ভালো হচ্ছে না, আমাদের অবস্থা ভালো না, যে খরচা তুলব। এখন আপনাদের এই সাহায্য আপনারা যদি করেন, আমার মেয়ের চিকিৎসার জন্য ডাক্তারবাবু আইডিয়া করেছে যে 5 লাখ টাকার মতো খরচা হতে পারে, কিন্তু তার মধ্যে একেবারে আমাদের সামর্থ্য নাই যে আমরা তুলব। স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের মধ্যেই হবে কাজ, বাইরে হবে না, ওটাও আমাদের বাইরে কাজে লাগছে না। প্রশাসন যদি কিছু সাহায্য করে তারপর কোনো মতো যদি বাঁচাতে পারি বাচ্চাকে, আমরা অনুরোধ করছি আপনারা সবাই মিলে সাহায্য করুন আমাদেরকে, আমাদের তো সামর্থ্য হচ্ছে না, একটাই বাচ্চা আছে। অনুরোধ করছি আপনাদের কাছে যা যেভাবে হবে সাহায্য করার চেষ্টা করুন। অসহায় এই দম্পতির পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা জোগাড়ের সাধ্য গ্রামবাসীদেরও নেই। তাই প্রশাসনের কাছে সুহানাকে বাঁচাবার কাতর আর্জি জানাচ্ছেন সুহানার বাবা মা। ইটিভি ভারত, মালদা।